তোমরা সামনে থেকে বুঝে গেছো যে আজকে তোজোর বার্থডে, আর অলরেডি আমি রেডি হয়ে গেটের পাশে বসে আছি জুতো পরবো বলে, কারণ এখন আমি যাচ্ছি তোজোর জামা প্যান্ট কিনতে। ভেবেছি আজকে কিনবো, দেখো ও চলে তোজো চলে এসেছে তোজোর বার্থডে শুনে। হ্যাঁ মামা, তোমায় পরে নিয়ে যাবো, কালকে উইশ করেছি ওকে, কিন্তু একটু ঘুমের মধ্যে ছিল বলে ঠিক করে করতে পারিনি, কিন্তু আজকে ও সেলিব্রেশন হবে আর খুব ইন্টারেস্টিং ভাবে হবে। খুব একটা বড় করে করব না, কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। লেটস গো, চলো দেখি তোর জন্য কি কি ড্রেস পাওয়া যায়। আমি ওর ফ্রেন্ডসদেরকে খাওয়াবো, তো এখন এগুলোকে রেডি করবো, তোজোকে রেডি করবো, অনেক কাজ আছে দেখলাম। তো এখানে শুরু হয়ে গেছে সবার জন্য রান্না বান্না, রান্না হচ্ছে। তো দেখো এখানে কিন্তু সবটা অলমোস্ট রেডি হয়ে গেছে, বেশ টাইম লাগছে, চিকেনও দিয়ে দিয়েছি, মাসি অনেকটা হেল্প করেছে, এখন এখন মাসি লজ্জা পাচ্ছে, মাসি খেতে বলেছে কারণ মাসি খিদে পেয়ে গেছে। আমি হ্যাপি বার্থডে হবে যত সোনার, এখনো চান করা হয়নি, অনেকেই আমি দেখেছি যে জোজো বলে, হ্যাঁ ফ্ল্যাটের অনেকেও বলে, সত্যি তাই, মানে আমি দেখেছি তোজোর জায়গায় অনেকেই ওকে জোজো বলে। ঠিক আছে আমি এখন রান্না করি, এরপর তোদেরকে স্নান করো, বা তোমাদেরকে দেখাবো যে কতটা লক্ষ্মী মেয়ে। বার্থডে বলে সুনাম করছি না, বাট সত্যিও খুব লক্ষ্মী, কিন্তু একটু স্নান করতে চাই না। যারা এই কাজটা প্রত্যেক দিন করে তাদেরকে সব, কারণ একদিন করে আমি ফিল করতে পারছি এটা মোটেই ইজি কাজ নয়। আর আমি জানি না একদিন খাওয়ানোতে হয়তো কিছু জানা আসবে না, কিন্তু তবু এটা আমার মনের ইচ্ছা আর কি। তোজোর বার্থডের জন্য মানে এটা ভীষণ টাফ কাজ, যারা প্রত্যেকদিন করে তাদের। বাহুবলি অনেক ভারী, এখনো তো পুরো ভাতটা আসেনি। মামা তোমার বার্থডের জন্য দেখো মা পুরো কাজের লোক হয়ে গেছে, তো মেয়ের বার্থডে তো এগুলো করতেই হয়, কারণ প্রচন্ড নোংরা হয়ে গেছে, নিচে গিয়ে আজকে খুব দুষ্টুমি করেছে, কিন্তু বার্থডে বলে কিছু বলিনি। আচ্ছা আমাকে ডাকছে, এক্ষুনি আমার উপর ডাক দেখালো, এখন আবার আমাকে ডাকছে। সবার হয়তো মনে হবে যে এগুলো কেন, এগুলো বেশি বেশি আধিক্ষেতা, কিন্তু সত্যি কথা বলতে যারা পেট প্যারেন্টস তারাই শুধু ফিল করতে পারে এই ফিলিংসগুলো, আর আর কেউ ফিল করতে পারে না, তাই না মামা? আচ্ছা আসো চলো, এবার সবাই তো নাটকটা দেখবে, চলো চলো আসো এদিকে, চলো আরে জামা প্যান্ট এসে হবে, এসে হবে, চলো 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 দেখেছো, কিছুতেই কিছুতেই স্নান করতে যাবে না। তো এই হচ্ছে তোজোর শ্যাম্পু, আর হচ্ছে
তোর টাওয়াল হাঁপিয়ে গেছে আমি তোমার সাথে এসব করতে করতে। বছর কমপ্লিট হয়ে গেছে, তোমরা রিলসে দেখেছিল ফার্স্ট ইয়ারের বার্থডে। যাই হোক, আমরা যেমন ছোটোবেলায় ডাইনিং টেবিলের নিচে থাকতাম, এখনও ডাইনিং টেবিলের নিচে আছে, ধরছে না। তো 3 বছর হয়ে গেছে তোজো, আজকের এই দিনটাতে আমার কাছে এসেছিল, তখন পালাচ্ছে, তখন অনেক ভালো ছিল, এখন ফয়তান হয়ে যাচ্ছে। তো এবার কেক কাটবো। তোজো আমার কাছে অনেক 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 স্পেশাল, অনেকটা স্পেশাল, ছোট্ট ভিডিওতে বলে বোঝানো যাবে না। ওর জন্য হয়তো ওর জন্য এখনো পর্যন্ত আমি আছি এটাই বলতে পারি, বাট ও আমার জন্য অনেক স্পেশাল। ও আমার কাছে আমার মা বাবা সব কিছু, সব কিছু, তাই না মামা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তোজো, হ্যাপি বার্থডে টু তোজোকে। কেকটা দেওয়া যাবে না একেবারে, কিন্তু অল্প একটু বার্থডে স্পেশাল মামা, অরে তো চেটে একবার খেয়েও নিয়েছি। ইয়ে
পারলে তো পুরোটাই চেটে খেয়ে নেয়। যাকে তোর জন্য আমি একটু খেয়ে নি। তো কেক কাটিং কমপ্লিট আমাদের, এবার আমরা বেরোবো বাইরে আর বাকি যত তোদের ফ্রেন্ডসরা আছে তাদেরকে খাওয়াবো। জানি না কিরকম ভাবে খাওয়াবো বা কি, মানে আমি এটা ফার্স্ট টাইম করছি, তো দেখা যাক যেটা হবে ভালোই হবে। চলো মাম্মা। সত্যি আজকের দিনটা খুব স্পেশাল, আমি কোনোদিনও এরকম কোনো কাজ করিনি, বাট আজকে ওদের মধ্যে কেউ ঘরটা ভরবে না, সবাইকে দিয়েছি চলো। আর ওদেরকে খেতে দেখে না সত্যি খুব ভালো লাগছে। ওদিকে দেখো বেচারা একা একা থাকছে, আমরা থাকলে ভয় পাচ্ছে, তো আমাদের চলে যাওয়া ভালো, আমরা আবার অন্য জায়গায় চলে যাই। কারণ মানুষকে এই ভিডিও গুলো ইন্সপায়ার করবে। সত্যি আজকে হয়তো আমি তোদের জন্য খাওয়াচ্ছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম, কিন্তু আই এম শিওর এটা আমার লাইফে লাস্ট টাইম হবে না। হয়তো মান্থের প্রত্যেক স্যালারির কিছু পার্সেন্ট আমি ওদেরকেই খাওয়াবো এবার থেকে। আমরা পার্টি করে কত টাকা উড়িয়ে দিই, বাট সত্যি এইটা করে যে ফিলটা না, এটা কাউকে বোঝানো যাবে না। আমি প্রত্যেককে বলবো সবাই যখন এরকম কাজ করবে ভিডিও করবে, কারণ তোমার ভিডিও দেখে আর একজন খাওয়াবে, তার ভিডিও দেখে আরও দুজন, সেই দুজনের ভিডিও দেখে আরও তিনজন এরকম কাজ করবে। আরও দিচ্ছি, বাইরে তো সবাইকে খাইয়ে চলে এসেছি, এসে দেখলাম যে তোজোর একটু একটু খিদে পেয়ে গেছে, তো ওকেও খাইয়ে দিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেল এক্সপ্লোরার কিয়াশা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর তোজোকে অনেক 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 বেস্ট উইশেস দিও, যাতে তোজো অনেক বড়ো হয়, অনেক ভালো হয়, ওর শরীর যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ব্যাস তার কিচ্ছু চায় না, তো ব্যাস তোকে উইশ করে দিই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, মামা বলে দাও থ্যাংক ইউ, বাবা।